দর্শক গণভবনের সামনে আছেন সহকর্মী মোহসেন কবির, বৈঠকের বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সংরক্ষিত যে মহিলা আসন যারা আছেন তাদের ব্যাপারে আমরা নিজেরাই বলেছি নেত্রীকে, নেত্রী আপনার যাকে ভালো মনে হবে, আপনি মনে করেন যে যেভাবে ডিসিশন নেওয়া দরকার আপনার ডিসিশন নেবেন, আমরা আপনাকে যেভাবে সাইন করতে হবে আমরা সাইন করে দেবো। অশোক ভাই, যেহেতু জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে, তো আপনাদের আসলে ভূমিকা কী থাকবে সংসদে? সেটা তো বললাম যে নেত্রী যেহেতু বলেছে যে স্বতন্ত্র হিসাবে আপনারা থাকবেন, ডান হাত আমার বাম হাত আমার, তো সেই ক্ষেত্রে আমরা স্বতন্ত্র হিসাবে আছি, আমরা পার্লামেন্টকে আমরা যাতে উৎসব মুখর করতে পারি, জনগণের কথা বলতে পারি এবং বেশি সময় দিবেন সেটাই সে বলেছে। দেখছিলেন কথা বলছেন যিনি উত্তরা থেকে নির্বাচিত হয়েছেন, ঢাকা 18 থেকে নির্বাচিত হয়েছেন, তিনি কথা বলছিলেন এবং এখানে অনেক সংসদ সদস্যই কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে তারা যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা চান না যে কোনোভাবেই যে আওয়ামী লীগের বিরোধিতা করে তারা বিরোধী যে আসন সেখানে তারা বসতে, তারা চান যে তাদের যে পদ, তারা যে আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন সেই পদে থেকেই তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তারা সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে যেন তারা ভূমিকা রাখতে পারেন, তো সেই কথা বলেছেন। সব সিদ্ধান্ত আসলে যে নারী সংসদ সদস্যের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন যে যেহেতু এখানে সবাই আওয়ামী লীগের, তাই প্রধানমন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তো এই হচ্ছে সার্বিক অবস্থা।